বন্ধুরা, ঘরের দরজা সাধারণত ঘরের সম্পদগুলোকে সুরক্ষা প্রদান করার জন্য লাগানো হয়, আবার দরকারের পর সেগুলোকে খুলেও ফেলা হয়। কিন্তু সারা পৃথিবীতে এমন সব দরজা খুঁজে পাওয়া গেছে যা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। আজ বিজ্ঞানের অনেক উন্নতি ঘটেছে, কিন্তু তারাও এই সমস্ত দরজাকে খুলতে পারেনি। এদের মধ্যে অনেক দরজাকে মানুষ স্বর্গের দরজা, আবার অনেকে একে নরকের দরজাও বলে থাকে। এই সমস্ত দরজার পিছনে কি আছে, গুপ্তধন নাকি কোনো অজানা রহস্য, তা আজও জানা যায়নি। এই সমস্ত দরজার প্রচলিত গোপন রহস্য সম্পর্কে জানাবো আজ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দরজা। 1974 সালে চীনের জিয়াও প্রদেশে এক কৃষক পরিবারের পাতকুয়া খুঁড়তে গিয়ে কিছু পোড়া মাটির মূর্তির সন্ধান পায়। সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি চীনের সরকারের নজরে আসে এবং সেখানে আর্কিওলজিক্যাল বিভাগের মানুষজন ওই জায়গায় খোঁড়াখুঁড়ি করতে থাকে, আর সেখান থেকেই আবিষ্কৃত হয় বিশাল সেনাবাহিনীর মূর্তি। এটি প্রায় 20,000 বর্গকিমি জুড়ে অবস্থান করেছিল। মোট 8,000টি সোনার মূর্তির সাথে পাওয়া 130টি রথ এবং 150টি ঘোড়া সওয়ার সেনাও পাওয়া যায়। এছাড়াও এক গুপ্ত দরজাও পাওয়া যায়। কিছু স্থানীয়দের বিশ্বাস, ওই এলাকার দরজা খুললে ওই এলাকার অভিশপ্তের ছায়া নেমে আসবে, তাই ওই দরজা আজও খোলা হয়নি। 4 দরজা। ইতিহাসের গিজার পিরামিড এক রহস্যজনক স্থাপত্য। কেউ আজও বলতে পারেনি যে এই পিরামিড কিভাবে তৈরি হয়েছে। অনেকে মনে করেন অন্য গ্রহের লোক এই পিরামিড বানিয়েছে, আবার অনেকের মতে পিরামিড একটি গোপন দরজা যার মাধ্যমে অন্য দুনিয়ায় যাওয়া যায়। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, পিরামিডের অনেক দরজা আবিষ্কার হলেও তা আজ পর্যন্ত ভাঙা যায়নি। একবার একটি রোবটকে ভিতরে পাঠানো হলে তা কোনো এক অজানা কারণে কাজ করা বন্ধ করে দেয়। এই কথা জানার পর মিশর সরকার এই কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন। 3 দরজা। মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় বেগম মুমতাজের উদ্দেশ্যে তাজমহল বানিয়েছিলেন। এর সৌন্দর্য আজও মানুষকে আকর্ষিত করে তোলে, তাই আজও পৃথিবীর সপ্ত আশ্চর্যের তালিকায় তাজমহলের নাম স্বর্ণ অক্ষরে খোদাই করা আছে। আপনি জানলে অবাক হবেন, তাজমহলের মোট দরজার সংখ্যা 1,089টি। তবে আশ্চর্য বিষয় হলো, সেগুলোর মধ্যে অনেক দরজাকে এখনো খোলা সম্ভব হয়নি। অনেকে মনে করেন ওই দরজার পিছনে আজও মুমতাজের মৃত আত্মা ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, অনেকেই মনে করেন যদি ওই দরজা জোরপূর্বক খোলা হয় তবে অভিশাপের ছায়া নেমে আসবে, তাই আজও পর্যন্ত সেই দরজা কেউ খুলতে পারেনি। 2 দরজা। দক্ষিণ ভারতের অন্যতম মন্দির হলো পদ্মনাভ স্বামীর মন্দির। কেরালার ত্রিবাঙ্কুর রাজপরিবারের আমলে এই মন্দির নির্মাণ করা হয়। একে পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরের পর্যায়ে ধরা হয়। এই মন্দিরের প্রায় 7 দরজা আছে। সুপ্রিম কোর্টের আদেশে এই মন্দিরের 6 দরজা খোলা হয় এবং সেখান থেকেই বিপুল পরিমাণে ধনসম্পদ উদ্ধার করা হয়। এই ধনসম্পদের মূল্য ছিল প্রায় 1,00,000 টাকা। কিন্তু আশ্চর্য কথা হলো, 6 দরজা খোলা গেলেও 7 দরজা আজও খোলা যায়নি। দরজাটিতে 2 সাপের চিত্র করা রয়েছে। অনেকে মনে করেন স্বয়ং নারায়ণ ওই কক্ষে ঘুমন্ত অবস্থায় আছেন এবং 2 নাগ তাকে পাহারা দিচ্ছে। যদি কোনো কারণে জোর করে ওই দরজা ভাঙা হয় তাহলে ওই নাগ 2 সব কিছুকে ধ্বংস করে দেবে। 1 দরজা। কানাডার বাল্ফ স্প্রিং হোটেলের 773 কক্ষটি দীর্ঘদিন খোলা হয়নি, তা আজও বন্ধ হয়েই পড়ে আছে। গোটা হোটেলে অতিথিরা এলেও ওই ঘরটি কাউকে দেওয়া হয় না। হোটেলের কর্মচারীরা ওই ঘরটিকে অভিশপ্ত বলে মনে করে। তারা বিশ্বাস করে যে কেউ যদি ওই ঘরে একবার ঢোকে তার মৃত্যু অনিবার্য। এই প্রসঙ্গে হোটেলের কর্মচারীরা জানান যে ওই ঘরে একবার এক দম্পতি তার শিশু এবং স্ত্রীকে নিয়ে আসেন, কিন্তু রাত্রিবেলা লোকটি তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে এবং নিজে আত্মহত্যা করে। তারপর থেকেই ওই ঘর থেকে নানা ভুতুড়ে আওয়াজ ভেসে আসে, প্রতি রাতে কান্নার শব্দ ভেসে আসে। সেই থেকেই ওই দরজা বন্ধ হয়েই আছে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর মধ্যে কিছু অভিশপ্ত বলুন আর বলুন আশ্চর্যপূর্ণ দরজা যা আজও পর্যন্ত খোলা যায়নি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।